এই সাবিকুন নাহারের প্রথম একটি বয়ফ্রেন্ড ছিল, তার নাম ছিল তুষার, এবং 7টা বছর সে আমার সাথে কাটায়, একটি না। এখন হিসাব করলে 4টি পুরুষ। আমার প্রিয় বন্ধুগণ, আমার কিন্তু দুঃখের সঙ্গে আমরা লক্ষ্য করছি হাবিব নামে আরেকটা লোক যে কিনা সিঙ্গাপুরে ছিল, সে এসে দাবি করছে এই সাবিকুন নাহার আদনানের স্ত্রী, যে ফেসবুকে সে লাইভ করছে, সংবাদ সম্মেলন করছে, এ নাকি তার প্রথম স্ত্রী ছিল। এবং এই মহিলার ব্যাপারে বলছে এটা অনেকগুলো পুরুষ ঘুটে ঘুটে গিয়ে পরে আদনানের স্ত্রী হয়েছে। এই মহিলার ক্যারেক্টার, চরিত্র ভালো না। এইভাবে এই মামলাকে ভিন্ন খাতে প্রভাবিত করার জন্য একটা চক্রান্ত শুরু আলো তার হৃদয়ের মঞ্চকে প্রভাবিত করলো। ক্রিকেট দলে চান্স পাওয়ার সুযোগ থাকার পরেও সমাজে হাই এলিট পার্সনদের সাথে মেশামেশি করার এবং উচ্চ পর্যায়ে যাওয়ার সুযোগ থাকার পরেও সেই ট্র্যাক পরিবর্তন করে, সেই লাইন পরিবর্তন করে তিনি ইসলামকে অধিকতর জানার এবং বোঝার জন্য সময় দেওয়া শুরু করলেন। আহলে হাদিস অধ্যুষিত পরিচালিত সালাফি একটি মাদ্রাসায় তিনি পড়াশোনা শুরু করলেন। অনেক শায়েখ মাশায়েখের সান্নিধ্যে আসলেন। একটা পর্যায়ে এত সুন্দর বাচন ভঙ্গির মাধ্যমে বক্তব্য উপস্থাপন করা শুরু করলেন, তার বক্তব্যগুলি শুনে বোঝাই যায় না আসলে তিনি একজন জেনারেল শিক্ষিত, সাধারণ শিক্ষিত মানুষ। সকলে কারণ সুবহানাল্লাহ। তার বক্তব্যগুলি শুনে বহু মানুষ দিশা পেয়েছে, অনেক মানুষ ধূমপান পরিত্যাগ করেছে, অনেক মেয়েরা বোরখা তুলেছে গায়ে, অনেক মানুষ পরকালমুখী চিন্তার অধিকারী হয়েছেন। প্রশ্ন হলো এই মানুষটাকে আসলে কেন গুম করা হলো, আর আমরাই বা এই কথাগুলি কেন বলছি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা হলে শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠত্বের মালা আমি আল্লাহ তাআলা তোমাদের গলায় পরিয়েছি। তোমাদের দায়িত্ব হলো মুসলিম উম্মার পক্ষে কথা বলা, মুসলিম উম্মার কল্যাণের জন্য কাজ করা, তাদেরকে সৎ কাজের আদেশ করা, অন্যায় কাজ থেকে বিরত রাখা, সৎ কাজ যদি কেউ উৎসাহিত করা, সৎ কাজের পরামর্শ দেওয়া। আর যদি কেউ অন্যায় কাজ করে, গুনাহের কাজ করে, দেশ বিরোধী কাজ করে, সেই অন্যায় কাজগুলি হতে তাকে বিরত রাখার পরামর্শ দেওয়া। আল্লাহর কোরআন অনুযায়ী এটি আমাদের উপরে, আপনাদের উপরে, সকলের উপরেই ফরজ দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? এই দায়িত্ববোধ থেকে আজকে আবু তাহা মোহাম্মদ আদনানের পক্ষে কথা না বলে পারছে না। তার সঙ্গে তো আমার কোনো বৈষম্য নাই, কোনো শত্রুতা নাই, তিনি তো আমার ভাই মুসলমান। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মুসলিমুনা কাল জাসাদিল ওয়াহিদ, মুসলমানরা হলো এক দেহের মতো। এক দেহের কোনো জায়গায় যদি আক্রান্ত হয়, ব্যথা পায়, দেহের অন্যত্র তার কষ্ট অনুভূত হয়, ঠিক তেমনই ভাবে পৃথিবীর এক প্রান্তে কোনো মুসলমান আক্রান্ত হলে অন্য প্রান্তের মুসলমান যদি তার ব্যথায় ব্যথিত না হয়, সমবেদনা জ্ঞাপন না করে, তার পক্ষে কথা না বলে, তাহলে বুঝতে হবে ওই মুসলমানের মুসলমানিত্বের মধ্যে নিঃসন্দেহে ভেজাল আছে, এতে কোনো সন্দেহ নাই। তা না হলে একজন মুসলমান কষ্ট পেলে সে খুশি কেন হবে, সে আনন্দ বোধ কেন করবে, বা তার পক্ষে সে কেন এটা ও শব্দটি পর্যন্ত করবে না? নিশ্চয় তার ইমানের মধ্যে মরিচা ঢুকেছে, ভেজাল ঢুকেছে, তার ইমানের মধ্যে ঘুনে পোকা ধরে কুটকুট করে ইমানগুলো শেষ করে দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ, আবার আজকে সর্বশেষ যে কথাগুলি বলে আমি শেষ করতে চাচ্ছি, আলহামদুলিল্লাহ এই আদনান সম্পর্কে তার স্ত্রী ভালো সাক্ষ্য দিয়েছেন যে আমার স্বামী এমন একজন মহৎ মানুষ ছিলেন, তিনি সবসময় গুনাহ করতে ভয় পেতেন, আল্লাহর কাছে খুব বেশি বেশি দোয়া করতেন, কাঁদতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একজন মানুষ ভালো কি মন্দ এই বিষয়টা জানতে হলে, বুঝতে হলে তার স্ত্রীর কাছে প্রশ্ন করো। হাসরের ময়দানে আল্লাহ তাআলা স্বামীর ব্যাপারে স্ত্রীর সাক্ষ্য গ্রহণ করবে, আর স্ত্রীর ব্যাপারে স্বামীর সাক্ষ্য গ্রহণ করবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের মধ্যে যেই ব্যক্তি তার স্ত্রীর কাছে উত্তম, সেই ব্যক্তি আসলে উত্তম, সে আল্লাহর কাছে উত্তম। সকলে বলুন সুবহানাল্লাহ। আবু তাহা মোহাম্মদ আদনান এর ব্যাপারে তার স্ত্রীর সাক্ষ্য দিয়েছেন, এবং তিনি কান্না বিদগ্ধ কণ্ঠে বলেছেন, আপনারা আমার স্বামীকে খুঁজে পাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করুন, হয় আমার স্বামীকে খুঁজে আমার কাছে দেন, আর না হলে আমাকে আমার স্বামীর ভাগ্য বরণ করিয়ে আমার স্বামী পর্যন্ত পৌঁছে দেন। একটা স্ত্রী তার স্বামীকে কতটা ভালোবাসলে স্বামীর জন্য সাংবাদিক সম্মেলন করে এতটা কান্নাকাটি করতে পারে। অনেকে বলবেন যে সে মহিলা মানুষ, তার কি স্বামীর পক্ষে কথা বলার আর কেউ নেই? আরে ভাই, আর কেউ থাকলে সে কি কথা বলে? আর স্বামীর জন্য স্ত্রী কথা বলবে? এটা তো কোনো অপরাধ নয়। কথা বলেন ঠিক কিনা আমার প্রিয় বন্ধুগণ আমার। কিন্তু দুঃখের সঙ্গে আমরা লক্ষ্য করছি হাবিব নামে আরেকটা লোক যে কিনা সিঙ্গাপুরে ছিল সে এসে দাবি করছে এই সাবেকুন নাহার আদনানের স্ত্রী যে ফেসবুকে সে লাইভ করছে সংবাদ সম্মেলন করছে এ নাকি তার প্রথম স্ত্রী ছিল এবং এই মহিলার ব্যাপারে বলছে এটা অনেকগুলো পুরুষ ঘুটে ঘুটে গিয়ে পরে আদনানের স্ত্রী হয়েছে। এই মহিলার ক্যারেক্টার চরিত্র ভালো না। এইভাবে এই মামলাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য একটা চক্রান্ত কিন্তু শুরু করে দিয়েছে। আমরা ঘোরতর প্রতিবাদ জানাচ্ছি। যদি ওই লোকের স্ত্রী থেকেও থাকে শরীয়ত সম্মতভাবে ডিভোর্স হয়েছে আর ডিভোর্স হয়ে যাওয়ার পরে অন্য স্বামীর সঙ্গে তার বিয়ে হবে এটা তো ধর্মেও এলাও রাষ্ট্রীয় আইনেও এলাও ঠিক না বলেন। কিন্তু যখন তার ডিভোর্স হলো কেন ডিভোর্স হলো সেই সময়ে এসে অতীতের সেই সময়ে ফেসবুকে এসে কথাগুলো সে বলতে পারতো তা না বলে এখন সে বলছে। এরপর এই সাবেকুন নাহার তার মুখ তো আমরা কেউ দেখিনি তার মুখ তো খোলা না তার মুখ না দেখে সে কি করে শিওর হলো এইটা তার স্ত্রী ছিল। এটা স্পষ্ট একটা চক্রান্ত। এই চক্রান্তের কনক্লুশনে আমরা অনুমান করছি এটা প্রশাসনের দায়িত্ব খোঁজ খবর নেওয়া। এই লোকটা সাবেকুন নাহারের মুখ না দেখেই এতটা শিওর হয়ে নিশ্চয়তার সঙ্গে যখন সে কথাগুলি বলছে তখন আমরা মনে করছি আবু তাহা মোহাম্মদ আদনানের গুম হওয়ার সঙ্গে হাবিব নামে এই লোকটা এর সঙ্গে সম্পৃক্ত আরো কিছু লোকের হয়তো বা হাত থাকলেও থাকতে পারে। কতক্ষণ ঠিক কিনা কেন থাকতে পারে তার একটা রাগ ছিল জামার স্ত্রী আমাকে ডিভোর্স দিয়ে সে চলে গেল বালা তুই যখন আমার সংসার করলি রে আমিও তোকে সংসার করতে দেব না। এখন সে ভাইরাল হয়েছে তখন দেখা গেল যে তাকে সংসার করতে দেবে না এই চিন্তায় হয়তো বা এটা অনেক ইউটিউবার অনেক বিশেষজ্ঞ এটা মন্তব্য করেছেন হয়তো বা এর পিছনে তার মদত তার হাত থাকতে পারে যে তার স্বামীকে সরিয়ে দেওয়ার জন্য সেও এর পিছনে কলকালি নাড়লেও নাড়তে পারে। এগুলি অ্যাকচুয়ালি আমরা জানি না এটা প্রশাসনের দায়িত্ব এটা খোঁজ খবর করে তদন্ত করে সঠিক রিপোর্ট পেশ করা। সব মিলিয়ে আমরা এটা বলতে চাই আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে কোরআন পাঠিয়েছেন মানুষের জীবন পরিবর্তন করার জন্য। আজকে সমাজের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে মানুষের জীবনে যে অশান্তি বাসা বাঁধছে আজকে আলেম উলামাদের উপরে নির্যাতন জুলুম টর্চারিং আর তাদের দ্বারা সমাজ অবক্তা হচ্ছে এদেরকে আরো শেল্টার দেওয়া হচ্ছে এই অবস্থার দ্বারা এই সমাজ কিন্তু কোনোদিন শান্তির সমাজ রূপান্তরিত হবে না। অথরে এই পথ পরিবর্তন করা দরকার অচিরে এই সিচুয়েশন পরিবর্তন করা দরকার। আর এই পরিবর্তন আমরা বিনয়ের সঙ্গে বলতে চাই আমাদের দেশ মাতা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার একটি যুগান্তকারী উদ্যোগে এই পথগুলো পরিবর্তন হওয়া সম্ভব। যারা মদ্যপায় এদের বিচার করা ব্যভিচারীদের বিচার করা অন্যায়কারীদের বিচার করা আর যারা নিরপরাধ নিরীহ এদেরকে সসম্মানে মুক্তি দিয়ে বাংলাদেশকে স্থিতিশীল সুন্দর শাহজালালের আদর্শে শাহ মখদুমের আদর্শের যে বাংলাদেশ আমরা কল্পনা করেছিলাম সেই সুন্দর ধর্মীয় স্থিতিশীলতার উপর একটা আদর্শ বাংলাদেশ গড়ার জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রী সহ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। আর বাংলাদেশ চলমান এই সংঘাতকে দূর করে বাংলাদেশ যেন একটা সুন্দর সাবলীল দেশ হতে পারে। আমরা যেন জীবনের নিশ্চয়তা নিয়ে জীবনের গ্যারান্টি নিয়ে আমরা যেন এই দেশে বাস করতে পারি নাগরিক হিসেবে আল্লাহর কাছে সেই তৌফিক কামনা করছি এবং মাননীয় প্রধানমন্ত্রীর জন্য আমরা খাস করে এর পক্ষে দোয়া করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলাম আর মুসলমানদের পক্ষে যা যা করলে ভালো হয় এই দেশে সেই কাজগুলি পার্লামেন্টের মাধ্যমে করার তৌফিক যেন দান করেন। আমরা সবাই বলছি আমিন।